পয়লা বৈশাখ উদযাপনের যে সংস্কৃতি আজ আমরা দেখছি এটার ইতিহাস কি। তো এ বিষয়ে আমরা বলতে চাই যে পয়লা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই। প্রথম স্তরে পয়লা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে, সম্রাটদের আমলে। জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের, সেটা চৈত্র মাসের শেষে, বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দ স্বরূপ, উৎসব স্বরূপ, খুশি হয়ে তারা পয়লা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সেই মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন, কারণ খাজনা রাজনা পরিশোধ হয়ে গেছে, তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসতো। তাহলে পয়লা বৈশাখের প্রথম উদযাপনের চিত্রটা ছিল শুধুমাত্র এটুকু যে পয়লা বৈশাখে জমিদাররা তাদের প্রজাদের মধ্যে বা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন, সাধারণ মানুষ মিষ্টি খাওয়া খাই করতেন, বাস এই ছিল পয়লা বৈশাখের আনন্দ উৎসব। এবং এটার কোনো জাতীয় পর্যায়ে কোনো ভিত্তি ছিল না, এটা সামাজিকভাবে হতো ছোটখাটো আকারে। দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হলো জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল তখন পয়লা বৈশাখ মানে ছিল হালখাতা। হালখাতা ছাড়া পয়লা বৈশাখ আর তেমন কিছুই ছিল না। সারা বাংলাদেশে আনাছে কানাছে শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পয়লা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন, দাওয়াত দিতেন যাতে পয়লা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে, এবং এ উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন। সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল, এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না, বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ, সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো। এ ছিল পয়লা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস। এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পয়লা বৈশাখ উদযাপনের চিত্র, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এটি শুরু হয়েছে 1989 সালে। আপনি উইকিপিডিয়াতে যদি সার্চ দেন দেখবেন সেখানে বিস্তারিত তথ্য আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই পুস্তকেও তথ্য পাওয়া যায়। 1989 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুনভাবে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী যার নাম ছিল তরুণ ঘোষ। এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী, তারা মিলে এই পয়লা বৈশাখকে নতুনভাবে উদযাপনের চিন্তা ভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন। আর সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা, অর্থাৎ পয়লা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছুদূর প্রদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলা এসে শেষ হতো। এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা, তাদের বিভিন্ন দেবদেবীর বাহন, বিভিন্ন জীবজন্তুর মুখোশ, এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করত। কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নামটিকে পরিবর্তন করে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটা ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস, তাদের পূজা একেবারে সরাসরি জড়িত, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো। আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হলো পয়লা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন।